नमस्कार सीमांत बार्ते आपनादेरके स्वागत जानाई आमी टीना देखे निच्छि आजकेर विस्तारित संबाद। ईश्वरचंद्र विद्यासागर 130তম প্রয়াণ দিবস পালন করলো করিমগঞ্জের অল ইন্ডিয়া ডিএসও কর্মকর্তারা। মানবতাবাদী চিন্তানায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম প্রয়াণ বার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করতে যাচ্ছি। আসলে বর্তমানে যে সামাজিক পরিস্থিতি চলছে, করোনা পরিস্থিতি, সেই কারণ থেকেই আমাদের অনুষ্ঠানটাকে একদম সংক্ষিপ্ত আকারে করতে বাধ্য হচ্ছি। গত 30 সেপ্টেম্বর অর্থাৎ 2019-এর 30 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর থেকে আমাদের দ্বিশতবার্ষিকী উদযাপন আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। 2020-এর
আগামীতে আমরা চিন্তা ভাবনা করছি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন সমিতি যেভাবে অনুষ্ঠানগুলির আয়োজন করেছিল বিভিন্নভাবে সবাই চিন্তা ভাবনা করছেন যে আগামী এই 26 অনুষ্ঠানটাকে করতে পারি বা চালিয়ে যেতে পারি সামাজিক পরিস্থিতি যদি আমাদের অনুকূলে আসে আমরা অনুষ্ঠানটাকে করব আমাদের ইচ্ছা আছে আমরা মঙ্গলবার গভীর রাতে প্রায় 11:30 নাগাদ কাছারের বনকর্মীরা বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি ট্রাক আটক করে শিলচর লায়লাপুর বন বিভাগের উপ বিট বাহিনী মিজোরাম থেকে আসা TS08 UB1622 নম্বরের ট্রাকটি সন্দেহজনকভাবে আটক করে সেই ট্রাক থেকে একটি কাঙ্গারু 6টি মাকো তোতা 3টি কচ্ছপ এবং 2টি দুর্লভ প্রজাতির বানর উদ্ধার করে ড্রাইভার কোনে কাহা সে লে আতা আইজল সে কাহা জানা তা গুয়াহাটি গুয়াহাটি আপনার নাম কে হ্যাঁ নরসিমা রে আপ কাহা রহনে রহে হায়দ্রাবাদ আটক জাতীয় সড়কের অতিসত্ত্ব সংস্কার সংখ্যালঘুর বৃত্তি প্রধানের অনিয়মের তদন্ত ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা এরকমই 6টি দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের SFI এর করিমগঞ্জ জেলার কর্মকর্তারা এক প্রতিবাদী কর্মসূচি পালন করে করিমগঞ্জ শহরের রবীন্দ্রসদন কলেজের সম্মুখে দাঁড়িয়ে SFI কর্মীরা এই প্রতিবাদগুলি তুলে ধরেন
socialism, long live! Long live, long live! As a fight, get it up! And left in a as a fight, get it up! মূলত এই আটলান্টিক জাতীয় সড়ক আছে চিরাইবাড়ি কুয়ামানা এই আটলান্টিক জাতীয় সড়কে তারদের সংস্কার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের মূলত আমরা ছয়টা ডিমান্ড নিয়ে এখানে আজকে ছাত্র বিক্ষোভটা হচ্ছে প্রথম যেটা ডিমান্ড সেটা হচ্ছে চিরাইবাড়ি কুয়ামানা আটলান্টিক জাতীয় সড়কের অবিলম্বে সংস্কার করা দু নম্বর যেটা ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে ছাত্র সমাজের প্রতিদিনকার পড়াশোনা স্বাভাবিক ছন্দ নিশ্চিত করতে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করার ডিমান্ড আমাদের তৃতীয় ডিমান্ড হচ্ছে করিমগঞ্জ জেলার সংখ্যালঘু ছাত্রদের বৃত্তি প্রদানে প্রকাশিত দুর্নীতি ও কেলেঙ্কারিদের তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে এবং প্রকৃত হিতাধিকারীদের প্রাপ্য বৃত্তি প্রদান অবিলম্বে নিশ্চিত করতে হবে এটা আমাদের তৃতীয় ডিমান্ড আমাদের চতুর্থ ডিমান্ড হচ্ছে লকডাউন চলাকালে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি ফি মুকুব করতে হবে এবং এজন্যই সরকারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করতে হবে আমাদের পঞ্চম দাবি হচ্ছে যে জেলার স্কুলগুলোর অন্যান্য সামগ্রীর অর্থমূল্য সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রদান নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে প্রকাশিত যে দুর্নীতি হচ্ছে সেটা তদন্তক্রমে দোষীদের অবিলম্বে তদন্তক্রমে দেখে সেটা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে আমরা দাবি রাখছি আমাদের শেষ ডিমান্ড হচ্ছে মিড ডে মিল প্রকল্পে কর্মরত যে সমস্ত রাঁধুনিরা আছে তাদের বকেয়াটা তাদের পায়ে রেগুলার করতে হবে এবং তাদের যে বর্ধিত 500 টাকা ঘোষণা করা আছে সরকার থেকে সেই 500 টাকাটা অবিলম্বে দিতে হবে এই ছটা ডিমান্ড নিয়ে আজকে আমরা এখানে ছাত্র বিক্ষোভে আসন্ন ঈদ উল আজহার দিনে সরকারের নির্দেশ অনুযায়ী জনসমাগম না করার আহ্বান আলাম্মা সারিমুল হক সাহেবের গত মঙ্গলবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জনগণের প্রতি এই বার্তা দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলে আহলে সুন্নতওয়াল জমাতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা আলাম্মা সারিমুল হক লস্কর সাহেব জনগণের প্রতি আবেদন প্রথম আগস্ট শনিবার ঈদ উল আজহা এই ঈদ উল আজহা কুরবানির দিন এ সম্পর্কে আমাদের আহলে সুন্নত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের জমাতের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে ঈদের দিন সচরাচর বেশিরভাগ মানুষ জমায়েত হন তো সর্বপ্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমাদের হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহে কোনো ঈদের নামাজ হবে না ঠিক তেমনিভাবে হাইলাকান্দি টাউন দক্ষিণ ঈদগাহ মসজিদেও কোনো ঈদের নামাজ হবে না কারণ সরকার প্রদত্ত নিয়মাবলী মানিয়ে নামাজ পড়া মোটেই সম্ভব নয় তাই আমরা অনুরোধ করছি যে আপনারা বাড়িতেই দুই দুই চার রাকাত নামাজ শেষ করে নেবেন কারণ সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না নামাজে দাঁড়ানোর পর বেশিরভাগ মানুষ এসে দাঁড়িয়ে যাবেন যা সরকার প্রদত্ত আইনের সরাসরি বিপরীত এবং ইসলামও আমাদেরকে এরূপ করতে বারণ করেছে সরকার বলছে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে আপনারা তিনজন পাঁচজন কিংবা তো বেশ থেকে বেশ তো 20 জন নামাজ পড়তে পারেন সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে যদি আমরা নামাজ পড়ি তো হদিস শরীফের রুটটা হবে হদিস শরীফে আসে আসে তালা চাখু তোমরা একে অপরের সঙ্গে লাগিয়ে লাগিয়ে দাঁড়াও আর সরকার বলছে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে দাঁড়াও বা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে দাঁড়াও তাহলে দুটা জিনিস দুই মেরুতে হয়ে গেল তাই আমাদের এরূপ নামাজ পড়া অত্যন্ত অসুবিধাজনক হবে হ্যাঁ আমরা বাড়িতেই নামাজ শেষ করব তো আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যাতে করে অযথা ভিড় না বাড়ানো হয় এবং অযথা ভিড় বাড়ানোই এই যে করোনা নামে একটি মারণ ব্যাধি সেই মারণ ব্যাধির উৎসের কারণ তাই আমরা এই মারণ ব্যাধির উৎসকে সমূলের
ধ্বংস করার জন্য চেষ্টা করব এবং আমরা আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, আমি বলছি সোশ্যাল ডিস্টেন্সিং নয় ফিজিক্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এজন্য আমরা ভিড় করব না এবং আমি অনুরোধ করছি সবাইকে আপনারাও দয়া করে ভিড় করবেন না, এতে অসুবিধা হবে সমস্ত মানুষের। এবং যদি এই মারণ ব্যাধি বেশিভাবে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের আর রক্ষা নাই, তাই চেষ্টা করবেন যাতে নিজেকে বাঁচানো যায় এবং অন্যকেও বাঁচান। বরকলা ঝাটিঙ্গা নদীতে ভেসে গেল শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী যুবক অনুপ বর্মন। খবর পেয়ে ছুটে আসে এসডিআরএফ বাহিনীর দল। বরকলার ঝাটিঙ্গা নদীতে ভেসে গেল এক যুবক, যুবকের নাম অনুপ বর্মন, বয়স হয়েছে 26 বছর। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল 5:00 তার বাড়ি বরকলার বালাছড়ায়। অনুপ প্রতিবন্ধী ছিল, হঠাৎ তাকে ঝাটিঙ্গা নদীতে ভেসে যেতে দেখে স্নানীয়রা খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। খবর পেয়ে ছুটে আসে এসডিআরএফ বাহিনীর দল, তারা এসে ঝাটিঙ্গা নদীতে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ছুটে আসেন পূর্ব বরকলার প্রাক্তন জেলা পরিষদ জহরুল ইসলাম বরভুইয়া, বরকলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, কলজ চক্রবর্তী, অজিত দাস সহ প্রমুখরা। আজকে মানে গতকালকে আমাদের এই বালাচড়ার অনুপ বর্মন তার হ্যান্ডিক্যাপ ছিল, তার নদীতে গুলার মধ্যে কীভাবে পড়ে গিয়েছে খবর পেয়েছি। আজকে এনডিআরএফ এবং এসডিআরএফের টিম এখানে এসেছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে কোনো উপায়ে যে এই অনুপ বর্মনকে খুঁজে বার করার জন্য, তার জন্য আমি আমার জেলা উপায়ুক্ত কীর্তিজলী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আমাদের এই অনুপ বর্মনকে অতিসত্বর যেভাবে আমাদের বের করা যায় এটাই আমি বলছি। আজি আমার বরকলা থানার একটা ইনফরমেশন আছে যে বালাছড়া যুক্ত আপনার জাতিঙ্গা রিভার, তাত অনুপ বর্মন নামর 26 ইয়ার্সর এজন লড়া এজন পানিত পড়েছে। সো আজি আমি খবরটা পড়ার লগালগ আমি আহিছো, আহি পেলে আমি আমার অভিযান আরম্ভ করেছো। আমি 2 ঘণ্টামান সময় আমি ডাইভিং করেছো, ডাইভিং করে পেলে আমি ভিজুয়াল সার্চ করেছো, সার্চ করে কন্টিনিউ আমি তারপরা বরকলা ব্রিজলৈকে আহিছো। ব্রিজরপরা আহি পেলে আকো পুনের সেই সাইডে গৈছো, কি জানি তেও কৰবাত ফ্লোটিং হয়ে থাকিবও পারে, বা আমি আমার যিবোৰ আমার ইকুইপমেন্ট আছে সেইবোৰ ইকুইপমেন্ট আমি ইউজ করেছো, ইউজ করে পেলায় আমি তেওঁক উদ্ধার করবলে চেষ্টা করে আছো, কিন্তু এতিয়ালৈকে উদ্ধার করব পৰা নাই। আমি আকো আমার অভিযান আমি অব্যাহত রাখিম যেতিয়ালৈকে তেওঁক আমি বিচাৰি না পাওঁ। সীমান্ত বার্তা আজি এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।